অসমৰ প্ৰথমগৰাকী মহিলা বিত্তমন্ত্ৰী হিচাপে বাজেট দাখিলৰ দৰে পবিত্ৰ কৰ্তব্যৰ দায়িত্ব সম্পাদন কৰিবলৈ পাই অধ্যক্ষ মহোদয় মই গৌৰৱান্বিত। शिक्षा और स्वास्थ्य खंड सर्वाधिक गुरुत्व दी वित्तमंत्री অজন্তা নেওগে राज्य पांच नतून मेडिकल कलेज स्थापन कथा घोषणा कर गोलाघाट धेमाजी मरीगाव बंगागव और तमुलपुर स्थापन हम पांच नतून चिकित्सा महाविद्यालय आनते राज्य एहेजार उपस्वास्थ्य केन्द्र पूर्णांग चिकित्सालय रूपान्तर हम घोषणा कर वित्तमंत्रीगढ़ आनते कार्बि आंगलंग राज्य विश्वविद्यालय स्थापन प्रस्ताव ला यार बजेट নিবনুৱা সকাহ দি রাজ্য সরকারে শীঘ্রে 1,43,000টা নতুন পদ নিযুক্তির বাবে মুকলি করিব। রাজ্যর 49টা বিভাগত এই 1,43,000টা পদত নিযুক্তি হব। ইয়ার ভিতর শিক্ষা বিভাগতে সর্বাধিক 28,162টা পদ মুকলি হব। আনহাতে ইয়ার পিছতে গৃহ আর রাজনৈতিক বিভাগত মুকলি হব 18,094টা পদ। কোভিড সৃষ্ট পরিস্থিতিত অনলাইন পাঠদান সুবিধাজনক করবলৈ সরকারি বিদ্যালয়ের নবম আর দশম শ্রেণীর ছাত্রছাত্রীর বাবে স্মার্টফোন দিব রাজ্য সরকারে। তামুলপুর নতুন জেলা হিসাবে ঘোষণা করার প্রস্তাব লওয়া হয়েছে এবারের বাজেটত। কোভিড সৃষ্ট পরিস্থিতিত এবারের বাজেটে আর্থিক সাহায্য আগবাব কুটির শিল্প ক্ষুদ্র ব্যবসায় আর কারুশিল্পী 10,000 টাকার আর্থিক সাহায্য আগবার প্রস্তাব লওয়া হয়েছে। ইয়ার উপরে অসম আন্দোলনের শহীদর পরিয়াললৈ 5,00,000 টাকার এককালীন সাহায্য আর আন্দোলনত গুলির আঘাতত আহত প্রতিজন আন্দোলনকারী পরিয়াললৈ 2,00,000 টাকার এককালীন সাহায্য ঘোষণার প্রস্তাব লওয়া হয়েছে। ডিব্রুগড় আর শিলচরত নতুন চিড়িয়াখানা স্থাপনের প্রস্তাব, আনহাতে ডিব্রুগড়ত আন এখন কলাক্ষেত্র স্থাপনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রঙিয়ার এপল মিলর কর্মচারী সকলের স্বেচ্ছামূলক অবসর আসনির বাবে বাজেটত ধার্য করা হয়েছে 12 কোটি টাকা। শিবসাগরের ঐতিহ্য সংরক্ষণের বাবে বাজেটত বিশেষ পুঁজি। পলাশবাড়ী শুয়ালকুচি সংযোগী ব্রহ্মপুত্রর উপর আন এখন বৃহৎ দলঙ্গর প্রস্তাব। 2023 আগস্টর ভিতর গুয়াহাটী উত্তর গুয়াহাটী সংযোগী দলং সম্পূর্ণ হব বলে ঘোষণা করলে বিত্তমন্ত্রীগিয়ে। হস্ততাঁত বস্ত্রশিল্প খণ্ডত স্বনির্ভর নারী আসনির জড়িয়ে রাজ্যের মহিলাসলক আত্মনির্ভর করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে এইবারের বাজেটত। মীন খণ্ড, পশুপালন আর দুগ্ধ খণ্ডর উন্নয়নের বাবেও বিশেষ আসনি। মীন খণ্ডর বাবে ঘরে ঘরে পুখুরী, ঘরে ঘরে মাছ আসনি। আনহাতে দুগ্ধ খণ্ডর উন্নয়নের বাবে গরু মোহর মাইকী পোয়ালির জন্মর সংখ্যা বৃদ্ধির আসনি গ্রহণ করা হয়েছে বাজেটত।